চাষিবা চাষি ফিরে আয় ফিরে আয় ফিরে আয়সজা কাকে বলে জানি না, বাসর ঘরের মজা বুঝতে না বুঝতে ধুতি খুলে মাঝরাতে ছুটলাম, কাঁটা ফুটে শরীর আমার হলো যা। তোমরা কি ভাবতে যাও আমি মারা টেনা করে পালিয়ে আসতেছি? না না, এই শরীরে কার মার্ডার করবো আমি? মশা মারতে ভয় ভয়? আমি তো মার্ডার হওয়ার জন্য টুকটুক করে ফুলসজ্জা ঘরের দিকে পাটা বাড়াচ্ছি। ফুলসজ্জা কাকে বলে জানি না, বাসর ঘরের মজা বুঝতে না বুঝতে ধুতি খুলে মাঝরাতে ছুটলাম, কাঁটা ফুটে শরীর আমার হলো যা। সে আমার আপন বউ, না গেলে করবে ঘেউ। সে আমার আপন বউ, না গেলে করবে ঘেউ। দাদা আজকে আমার ফুলসজ্জা, জানি এটা হচ্ছে ইয়াং ছেলেদের জীবনের সব থেকে ভয়ঙ্কর রাত। মানে এই প্রথম রাত দুটো বড় বড় ছেলে মেয়ে একই ঘরে, কে মরবে কে বাঁচবে কোনো গ্যারান্টি নেই। ওই জন্য আগের থেকে নিজের নামে একটা এলআইসি করে রেখেছি, যদি সকাল অবধি না টিকি, যদি কোনো অঘটন ঘটে যায়, যা হোক তো কোম্পানি থেকে লাখ পাঁচেক টাকা পাবো। যে মেয়েটাকে বিয়ে করলাম এই মেয়েটার জন্য আমি 3 বছর অপেক্ষা করেছি। মেয়ের ঠাকুমা আমাকে শর্ত দিয়েছিল আমি যেদিন চাকরি পাবো তার পরের দিন মেয়েটার সঙ্গে আমার বিয়ে দেবে। এই 3 বছরে মোট 17 বার দেখানো হয়েছে, 17 বার আশীর্বাদই হয়েছে, কিন্তু একবারও বিয়ে হয়নি। ঠিক চাকরি পাওয়া পাওয়া ভাব, আশীর্বাদী কমপ্লিট, মাংস খাওয়া কমপ্লিট, চাকরি ভেসতে গেল, সঙ্গে সঙ্গে বিয়ে ভেঙে গেল। ওদিন এবছর এর তার হাতে পায়ে ধরে বিভিন্ন কায়দা কানুন করে 3 দিন আগে চাকরি জোয়াড় করেছি, 2 দিন আগে বিয়ে হয়েছে, আজকের ফুলসজ্জা চোঁ চোঁ চলে যাই, পরে এসে গল্প করব। দেখেছো আমার ফুলসজ্জা আমার খেয়াল নেই, পাড়ার ছেলেরা বক্স বাজে আমাকে মনে করে দিচ্ছে খেলা হবে। খেলা তো আজেরা হবে, হয় লুডো খেলা হবে না সারা রাত কবাডি খেলা হবে। চলে যায় চোর চোর দেখি আমাদের বউ কেরম সাজগোজ করে, পরে গল্প করবো। দেখো দিনই আজকের ফোন করি কেন, তোদের পত্রে তো লিখে দিই আজকের ফুলসজ্জা ফোন করার দরকার আছে তোদের? হ্যালো হ্যালো হ্যালো, কে বাবা পার্থ? হ্যাঁ মামা পার্থ বলছি, বলো। ও বাবা পার্থ, হ্যাঁ তোমার ফুলসজ্জা কতদূর আগিয়ে গেছে বাবা? এই তো স্টিলের খাটের পাশে গ্যাট হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করতে। ওই স্টিলের খাটের পাশে গ্যাট হয়ে দাঁড়িয়ে থাকো, তোমার আজকে আর ফুলসজ্জা করতে হবে না মামা। তোমার বয়স হয়ে গেছে, তুমি কি ফুলসজ্জা সব মনে ভুলে গেছো? তুমি ফোনটা রাখো, ফোন কাটো ফোন কাটো। কি বলিস শোনো বাবা, কি হয়েছে? যদি তোমার ঘরে টিভি থাকে, হ্যাঁ টিভিটা চালু করে দেখো, তোমার খবর সব চ্যানেলে বড় বড় অক্ষরে দেখাচ্ছে। হায় ভগবান, তাহলে চাকরির কি কোনো অলক্ষণে খবর টিভি দেখাচ্ছে নাকি বলো দিনি? ভালো খবর শোনাবি না, সকালে আছাড় মেরে তোর মেয়ে দেবো। বিয়ে চাই বেটারি কিন্তু ভুলে গেছি, রিমোটও কাজ করেনি রে। এখন করে বিশেষ বিশেষ খবর হলো, বর্তমান দিনে যারা ঘুষ দিয়ে চাকরি করছিল তাদের মুখে আর বুকে ছাতা নাতি মেরে চাকরিগুলো সব কেড়ে নেওয়া হবে। এই খবর যদি মেয়ের ঠাকমা একবার কানে শুনেছে আমার ফুলসজ্জা খুন্তি দিয়ে ঘেটে ঘণ্ট করে দেবে। তা খবরটা সকালবেলা শোনাতে পারলি না, রাত্রেবেলা শোনানোর তোর খুব দরকার ছিল। পার্থ বলে অর্পিতা, খেয়ে নাও দুধটা, খেয়ে নাও। না দুধ খাবো না। কেন, কি হয়েছে? শরীর বিরাট খারাপ। কি হয়েছেটা কি? এক টিভির খবর মাতার বাবরে বেজি দিয়েছে। কি হয়েছে আমাকে খুলে বলবে তো? সত্যি খাবে? হ্যাঁ শেষ খা খাবে। বলছো কি তুমি? বাচ্চারা দিলে খা খাইয়ে দেবে। যাও দোকানে গিয়ে 50 মুড়ি আর বড় বড় সাইজে দুটো চপ নিয়ে এসে গালের ভিতরে থে থে ঢুকি দাও। এই পার্থ তোমার কি হয়েছে? আজকে আমাদের ফুলসজ্জা আর তুমি কেন চপ আর মুড়ি খাবে? মনে হচ্ছে মেয়েটা টিভির খবর আগুনো শোনেনি, এই ফাঁকে ফুলসজ্জা সেরে নিয়ে বেরিয়ে চলে যায়। পার্থ আজকে তো আমাদের ফুলসজ্জা, আমাকে কেমন লাগছে? তোমাকে 3 বছর ভক্ত আমার এমনিই ভালো লাগে। দেখো আজকে আমাদের ফুলসজ্জা, হ্যাঁ আমরা একটা জীবন থেকে একটা জীবনে প্রবেশ করছি, পরিবেশটাকে আগে মনের মধ্যে অনুভব করছি। ঠিক বলেছো, মনে মনে ভাবো চারিদিকে ঝিঝি পোয়া ডাকছে, গোলা ব্যাং সব লাফালাফি করছে, তোমাকে আমি এতটা ভালোবাসি, যদি আমি দেখাতে পারতাম আমার বুক চেয়ে বুকের মাঝখানে তোমার কাটা মুন্ডু দেখাতে পারতাম। না না আজকে তাহলে শরীর অসুস্থ হয়ে যাবে না। সত্যি তোমার নামটা কোথা লিয়ে বলো দিনি, আমার এই হাতে না আমার হৃদয়। পার্থ আমার নামটা ওইসব ফালতু জায়গায় লিখতে হবে না, আমার নামটা বরঞ্চ তোমার জায়গায় দলিলাই লিখে দাও।
মেয়ে তো ফুলসজ্জা গেলাম উল্টো দিয়ে ঘুরে নিয়ে যাচ্ছে, কেন বলো দিদি? আমাদের জোর করে গিয়ে রক্ত খান কো দরকার, কেন রক্ত খাওয়ার জন্য রক্ত খাই ঘন্টা দিয়ে ঘরে ভিতরে হেনে ঢুকে পড়েছে। আমি কি বলি শোনো না, অনেক রাত হয়ে গেছে, এবারে তুমি দুধটা খেয়ে নাও। না না না, এইভাবে দুধ খাইলে মশার বাড়িও না, আমার ভাবতে দাও, তুমি টিভির দিকে মুখ রেখো না। না না না, এই পাথু তোমার কি হচ্ছে? আজকে আমাদের ফুরসজ্জা আর আমি কি না টিভি দেখবো? মাতা ঠিক নেই গো, টিভি যা খবর শুনেছে মুখে যা আসছে তাই বলতেছি। পার্থ আজকে তোমার ফুরসজ্জা, এসো না দুজনে একটু গল্প করি। হ্যাঁ পার্থ, তোমার মনে হয় ফোন এসেছে? ফোন খারাপ। হ্যাঁ তোমার ফোন, ব্যাটারি নেই, ফোন ধরো, ফোনে দেখবে, বললে অসুবিধা, ফোন ধরো, দেখো বলছি। ঠিক আছে ফোনটা ধরে গন্ডগোলটা বাড়াও না, ধরো ফোনটা, ধরো আমার ঠাকুমা, ধরো দেখি দাঁড়াও, ধরো। হ্যালো হ্যালো, হ্যাঁ ঠাকুমা বলো। ওর পিতা আমি তো ঠাকুমা বলতেছি। হ্যাঁ ঠাকুমা বলো বলো। এমা তুই ফুলসজ্জা ঘরে কত দূর গেছি মা? ও ঠাকুমা বেশি দূরে যেতে পারিনি, এবার আমরা ঘুমাবো। এমা তোর আর ঘুমাতে হবে না, খাট থেকে চাপা নেমে আয়। কেন ঠাকুমা? এমা তোর ঘরে টিভি আছে? ও ঠাকুমা তোমার না জামাই না বড় এলসিডি কিনে রেখেছে, টিভিটা চালু করে দেখ, জামাইয়ের মাথায় লাতি মেরে চাকরি কেড়ে নিয়েছে। পার্থ মেলে, তোমার এলসিডি রিমোটটা কোথায়? রিমোট খারাপ, রিমোটটা দাও বলছি। টিভি চলে না, রিমোটটা দাও, দেখতে হবে, রিমোটটা দাও না, দেখবে না, রিমোটটা দাও না, দেখে ফুলসজ্জাটা ঘন্ট বাড়াও না, জোরে ঘা মারো, ব্যাটারি কম। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, বর্তমান দিনে যারা ঘুষ দিয়ে চাকরি করছিল তাদের মুখে আর বুকে ছাতা নাতি মেরে চাকরিগুলো কেড়ে নিই, যারা চাকরি পাওয়ার যোগ্য তাদেরকে দিয়ে দেওয়া হবে, আলোচনা চলছে। পার্থ মেলে অমন ভাবে তাকিয়ে আছো কেন? আমি তাকাইনি, আমার চোখ তোমার দিকে ফেল ফেল করছে। আজ তোমার ঘরে ভিতর ঢুকু, বুড়ির এক কোন শত জনমের কথা আজ মনে করিয়ে দেবো। কেন এই খাটটাকে তোমার বাবা জামতলা থেকে কিস্তিতে কিনে মোটর ভ্যানে পাঠিয়ে দিয়ে দিল? দেখ তুই নাজ্জামাই নাজ্জামের মতন থাকবি, নাজ্জামাই দিক বাড়াবাড়ি করেছিস, এমন জায়গায় টিপে ধরবো, পটাশ করে মেরে দেব। ও বুড়ি তুমি আজ রেছো বাঘের মুখ থেকে শিকারটা কেড়ে নিয়ে যাই বলে এসো? বুড়ির এক কোণে ঘুষ হয় না বাবা, বুড়ির তো আমার থেকে গতি বেশি। বলি ও ঠাকুমা বল, ও আজ রাতটা থাকুক না, কালকের ফার্স্ট সকালবেলা ওর মোটর ভ্যানে তুলে দেবো। আনো দেখাচ্ছে কথা তোর করে বলতেছি, ঠাকুমা আজকে রাত তো থাকুক না, দেখ আমার ভালো ফুলের পাবরি আমি ছেড়ে যেতে দেব না। ও ঠাকুমা আজকে রাতে না হয় একটু ম্যানেজ করো না। বলো দিনি মেয়েটা ফুল সজ্জনে কিভাবে আগ্রহ বাড়ি, তুমি কেন সর্বনাশটা করতে এসো? তুই শুনতে পাচ্ছিস না ভাই, বলছি আমার থাকা বেড়া পাঠ পাঠ নেবে, একবারে বিদায় দাও না দিদি আসি, একবারে বিদায় দাও না। অনেকে টাকার ফুল কিনেছি হয় না যেন বাসি, পার্থ বল একবার বিদায় দাও না ঘুরি আসি, একবার বিদায় দাও না ঘুরি আসি, একবার বিদায় দাও না। এইমাত্র সীতার বনবাস হয়ে গেল, মেয়েদের সময় মতো বিয়ে না হলে আমরা বলি মেয়েটা লগ্নভ্রষ্ট হয়েছে, আর ছেলেদের সময় মতো ফুলসজ্জা না হলে আমি কি ফুলসজ্জা ভ্রষ্ট হলাম? গরিবের ছেলে চাকরি বাড়ারে ঘুষ দিয়েছিলাম, আমি মেনে নিচ্ছি ঘুষ দেওয়া অপরাধ, আমি ঘুষ দিয়ে অপরাধ করেছি, তো অপরাধ করেছি বলে ফুলসজ্জার হাত থেকে মেয়েটার হিজড়ে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল? তাহলে ভারতবর্ষে আমি একা অপরাধ করেছি? আমার নাম পার্থ, আমিও দেখবো যে আমার মতো অপরাধী এই ভারতবর্ষে আছে কি নেই। না বিশ্বি শাড়ি খুলব না, বসে বসে জাল বুনব, বসে বসে গোধ মারব, এ না দিয়ে কেরা মাঝিয়ে খোঁজরাজ
মজুর পরে পড়ু এই জীবনে আসু না তোর সুখ ধীরে এই জীবনে আসু না তোর সুখ চেমারে যাবো না কিছু শাড়ি খুলবো না চেমারে যাবো না কিছু শাড়ি খুলবো না বসুন জাল বুনবো বসুন জাল বুনবো এই তোর কি হয় তোর কি হয় রে এনা তুই বলি এনা বউ বলি মধুর পরে পড়ু জীবনে আসু না তোর কবি ধীরে জীবনে আসু না তোর সুখ কবি ধীরে জীবনে আসু না তোর সুখ মারি মার দিবে আমার ইচ্ছা ছিল না কিন্তু মাঝখানতে কি হলো আমি নিজে বুঝতে পারলাম না আমার ইচ্ছা হয় না না আমার হনে বলো কি হলো খাও আমার ইচ্ছা হয় সাগর বকখালি ওদিকে বেরিয়ে চলে যাই হ্যাঁ নতুন করে জীবন শুরু করি আমি এমনি করতিস তাই নেবার আমি জ্বালায় করতেছি জ্বালায় করতেছি জ্বালায় আবার কটা ছাবল বলছে ওই বুড়ো দেয়া বলে ওই মাটিতে গেড়ে রেখে দেবো সারা জ্ঞান আছে আমার ওই গেড়ে রেখে দেবে সেটা বাবা রে ফোনটা আবার কোনো সময় ভাইবেশন করলে ওরা খ্যাচাং পুত হ্যালো হ্যালো রে এ হ্যালো সব এ হ্যালো কথা বল হ্যালো এ হ্যালো কথা বল এ হ্যালো কথা বল না কথা বল না কে ঠাংমা হ্যাঁ বলো বলো হ্যাঁ কি হয়েছে আমি পুরো কমপ্লিট তো কি হয়েছে হ্যাঁ ইয়ে বুড়ি খুব খোঁজরা আছে ইয়ে বুড়ি খুব খোঁজরা আছে ইয়ে বুড়ি খুব খোঁজরা আছে হ্যাঁ 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 ক্রিম করে ক্রিম ক্রিম করে যে হ্যাঁ হ্যাঁ দাও পাঠিয়ে দাও লিখতে পড়েছি হ্যাঁ কে বাজবে কে মরে কিন্তু ঘোড়া ছেড়ে দেবো যে ঘোড়া ফাঁস হয় সেই ঘোড়া আমার বাবা ছিল আমার গুড়ি আনি সে গুড়ি চলে গেল কি ক্ষমতা কি গতি দাদা সামনে হাটে মার দেয় আমি সেই বিয়ের মালা খুঁজে পাইনি এই মেলায় সাত পিস যারা চলছিল যারা গাতে মালা খুলে নিয়ে চলে এসেছে আই অ্যাম এ পুরো রেডি ভার খেলা হবে এবার কি টেস্টি আম দেখ বাবা রে আমি চাকর খাই মিয়া আমি ইচ্ছা করলে গাছ কেটে রস বের করতে পারি ও ঠাকুমা এই তুমি কারা আমাকে তুলে দিচ্ছ গো বাবা কি সুন্দর চেহারা করে দে নো নজর এ বাবা পুরো নো নজর একদম নোটাচ একদম নোটাচ হ্যাঁ ভোগ পেটে সে ফেলা যা না রাজে রাঙা হলো কোনে বউ গো একদম কথা শুনবে না রাজে রাঙা হলো একদম নাই বাবা কি সুন্দর শাড়ি পরে তো দেয়া শুধু ট্যাচু মালা বদল হবে আজ রাতে মালা বদল হবে আজ রাতে রাজে রাঙা হলো কোনে বউ গো রাজে রাঙা হলো কোনে বউ গো মালা বদল হবে আজ রাতে মালা বদল হবে আজ রাতে ঠাকুর দাদা জায়গা মতো মালা ঢুকিয়ে দিয়ে কোচাই মালা গুলা চেঞ্জ হবে দ্রৌপদীর পাঁচটা স্বামী সবারই জানা আর এ টাওয়ারে সিগন্যাল নেই কেন বুঝলে না পার্থ এই টাওয়ারটা তো জং পড়ে গেছে একদম তোমার বিশ্বাস হয় পড়ো ঝোড়ো টাওয়ারে জীবনে কোনোদিন ভুল করে সিগন্যাল ঢুকবে মোটে না এই দেখ তো না দাঁত ফেলবে একদম কেন আর এই বুড়ো জিও ফোনের টাওয়ার সে কি প্যার 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 করে ঢুকবে দ্রৌপদীর পাঁচটা স্বামী সবারই জানাম এ টাওয়ারে সিগন্যাল নেই কেন বুঝলে না দ্রৌপদীর পাঁচটা স্বামী সবারই জানাম এ টাওয়ারে সিগন্যাল নেই কেন বুঝলে না কি হয়েছে মালা বদল থামবে না মালা বদল ঠাকুর দাকি আগে কি জানাটারে হ্যান্ডেল ডান্ডেল মারতে নাকি গো আগে মারতাম রে আগে মারতে আমরা মহাভারতে পড়েছিলাম দ্রৌপদীর পাঁচটা স্বামী ছিল কিন্তু বর্তমান ভাবে এই দ্রৌপদীর পাঁচটা গান ইনি তো সাতটাও টপকে দেবে চাকরিওয়ালা ছেলে ছাড়া দিয়ে আমার দেবে না আর দুধ গরম করে আনো খাটে উঠবো চলো না এ কোচে কি হয়েছে
এই শালা তুই কোথায় আছিস? ঠাকুরদা হাজার কেনা ফুল কেনা আছে হাজার টাকার, কিন্তু দুই লোকের তো ফুল চর্চা হলো না। আচ্ছা ভালো, তোমার খাটটা এখানে ফাঁকা আছে, দুই লোকে ফুল সরে এখানে সেরে নি। না না, তোর জ্ঞান আছে? কেন তোর জ্ঞান আছে? কেন তুই আমাকে ওভারটেক করছিস? সে কি তুই আমাকে ওভারটেক করছিস? যদি আমি তোর সব দিয়ে যাই, সারা জীবন তোর বাংলা খেতে হবে, কিন্তু তুই ইংলিশের মুখ দেওয়া পাবি না। মানুষ কি অভিশাপ দেয় যে তোর আপ খেতে মৃত্যু হবে? পাবি না। আমি বাংলা খাবো, ইংলিশ দেখতে পাবো না। মালা বদল হয়ে গেলে আমি হব গর্বা। আর দলিল আমার আগে করা, তুই গিয়ে বুড়ি ধর। কি খচর মালটা দেখেছি, পাকা আমটো একলা থেতা আমটা আমার দেবে। এই যা তুই তো আমি দো তোর ঠাকুরদা, একটা কথা বলি, বল। তোমার সাজগোজ করতে বেশ অনেকটাই মন সব মঙ্গলের চাঁদ সদগর চাঁদ সদক মতো লাগতে, হালকা লাগে। তা তুমি জঙ্গলে বাণিজ্য করতে না আগে এইসব কচি কচি মেয়েদের পিছন ছুটতে যা কেন? বুঝলি কচে? হ্যাঁ, এত চাপ জঙ্গলে গাছ কাটতে দিচ্ছে না, তাই বাধ্য হয়ে জামতলা ঢুকে পড়েছি। সত্যি ঠাকুরদা তোমার গতি আছে। চাবিওলা ছেলে খারাপ দিয়ে আমার দিবে না, দুধ গরম করে আনো খাটে উঠবো চলো। খালা বদল হয়ে গেলে আমি হব মরুদা। দলিল আমার আগে করা, তুই গিয়ে বুড়ি ধর। জীবন আমার যাবে চলে, জীবন আমার যাবে চলে, আমি বুঝি পারবো। দেখো চি মালা বদল থামে না কোনো কথা, ঠিক হয়ে এসো মালা বাবু রে। ঠাকুরদা কি আগে কি কবাডি টোবাডি খেলতে নাকি গো? আমি কি বলি ভৈরে যা, তোমার কি এখানে থাকার ইচ্ছা নেই তো? চল দুই লোকে আগে ছিল শুধু এই সিবিআই, এক্ষুনি তো আমার বুড়ি ইডি ঢুকে পড়েছে। এ জীবনে বাঁচতে গেলে টাকার আছে প্রয়োজন, আর বিয়ে দেওয়ার আগে ওনার সাধ্যের কর আয়োজন। তুই ঠিক বলেছিস। এই দেখ তুই পুরো সুয়ার স্কিম ডগ, না তুই আর জীবনের খেলা করছিস কোচে। ঠাকুরদের যেটা সত্যি করার সাথে বলতে হবে, তোমার বয়স হয়ে গেছে, হাতে পায়ে চামড়া ঝুলে গেছে, এই মেয়েটাকে নিয়ে যখন তুমি সাত পা ঘুরবে, তুমি যদি কোথাও ঠোকর খেয়ে পড়ে যাও, তোমার তো বিয়ে দেওয়ার তিন মাস আগে তো সাধ্যের বাজার করে রাখতে হবে। আর ভালো করে খোঁজ নিয়ে দেখ আমি ওর স্বামী। না না এসব কথা শোনা আগে, আমার মৃত্যু হলো কেন? কেন সিংনি বাঁচে? দেখো বয়স্ক মানুষ সিংনি কন্ট্রোল করতে পারে না, বিয়ে হাতে উঠে পড়ে বয়স্ক সিংনি তো ফেবিকলের মধ্যে পুরো চ্যাট চ্যাট করে। সত্যি ঠাংমা তুমি পারবে। এ জীবনে বাঁচতে গেলে টাকার আছে প্রয়োজন, বিয়ে দেওয়ার আগে ওনার সাধ্যের কর আয়োজন। কথা মতো কাজ হলে থানায় যাবো আমি, ভালো করে খোঁজ নিয়ে যাক আমি ওর স্বামী। নিগমের গানের ভাষায়, নিগমের গানের ভাষায় স্বপ্ন পূরণ হলো না। দেখছি মালা বদল থামবে না কোনো কথা শুনবে না, দিয়ে কাটবো আগে। বয়সে তো ভালো খো ধরে যেত, তোলা যায় না তো বুড়ো, এত বুড়ো বয়সে খো কেন গো? কি হয়েছে? এই ভাতের খাকি তুই মরবি। দাও দাও, কে কোথায় মরবি? বুড়ো তুই, দাঁড়া দাঁড়া তুই, বুড়ো তো ব্যাগ গেরা লাতি মারতে তো। ঠাকুর দেখান, দাঁড়া এখান, দাঁড়াও সামনে দাঁড়াও, বলছি কি করা হয় কি? এ ডাক্তার। তুমি ডাক্তার? ইয়েস। আর তুমি যে ডাক্তারি করো, তোমার কোনো সরকারি সার্টিফিকেট আছে? ইয়ে করছে এখন সব করে উঠতে পারিনি দাদা, আমি নাকি একে ভিধি অপরাধ করেছি, এদিকে ডাক্তারি করে করে মাথা টাক পড়ে গেল, সরকারি সার্টিফিকেট জোগাড় করতে পারে না। খবরদার চেম্বারে যেও নি, রুগীরা জানতে পারলে মুন্ডু ধরে চেম্বারে দেয়ালে ঘষে দেবে, নোনে ভার ওই সামনে মাটিতে গেড়ে দেবে। আমি কি বলে শোনো, দুই লোকের বিয়েটা হয়েছে, ফুলসজ্জে বাকি আছে, বয়স্ক মানুষ, ঠাকুমার সঙ্গে আলোচনা করে টুকটুক করে বাড়ি দিকে চলে যাও। এ করছে? হ্যাঁ বাবা, পাকানটা নিলে আছে তো আমরা আমার দিলি। তোমার দেখলে আমার মোটে হয় না, কিন্তু ওইটা দেখলে আমার খুব হয়। কেন ঝিঙে ফুলের দিকে যেতে পারছো না? আমার ভালো খারাপ নয়। দাদা তুমি আছো কেমন? ওই দিদি মোটামুটি আছি। দাদা অপেশ চলে গেল না? কেরম হয়েছে, কেরম হয়েছে? দাদা
তোমার জন্য আমি একটা উপহার এনেছি। বাবা সেটা বনা ছোট, সেটা মাঝারি ধরনের। দাও তুমি দাও, তুমি দাও, তুমি দাও। তা অপুরু চোখটা বুঝাও। বাবা আবার এক্সট্রা ঝামেলা দেখেছি। মরবে খোদরা মরবে। তুমি দাও, তুমি দাও, তুমি দাও, তুমি দাও, তুমি দাও। তা দিচ্ছি, হ্যাঁ একশো বার দাও, একশো বার দাও। হ্যাঁ দাও। কোচে কি জাগড়া করে দে বাবা, এমনি শুদ্ধ চুম খাবে, শুদ্ধ চুম খাবে। দাদা তুমি পারো, তুমি দিদি কম পারো তাই। এবারে চলে যাও, ভোর হয়ে যাচ্ছে, দুই লোকে তো ফুল সজ্জা বাকিয়ে যাবো, চলে যাও। তুমি তো পুরো হেমন্ত মুখোপাধ্যায় হয়ে গেছো। ও কি ভাব কায়দা, ক্যালমা ক্যালমা বেটা, ভ্যাল খ্যাচাং, লাস্ট ওই তেল সেটা যেটা হয় ভক 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 আসিয়া। হ্যাঁ হ্যাঁ মনের মানুষ বলে তোমাকে চুম খেয়ে, তোমাকে চুম খেয়ে গে। ও বাবা, হোক ভারতবর্ষে বয়স্ক মানুষ চুম খেলো, অপরাধী, খাও খাও খাও। আমি দি, হ্যাঁ হ্যাঁ, এ নাজনি আমি দিচ্ছি, দাও দাও দাও। আই লাভ ইউ টু। এই মোটা হয়নি, মোটা হয়নি, দেখে শিখে না বুঝলি। আই লাভ ইউ 75 75 75। এ মরবে কিন্তু, যাও যাও যাও, ও থাকা তুই, যাও যাও যাও। লা 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 এ কোচে, এ কদ আনা, ও যাবে না, চলে, ও যাবে না, যাও। বলছি অর্পি, মইপিটটাকে বাংলায় বানান করতে পারবে? আমি নাকি একা ঘুষ দিয়ে অপরাধ করেছি, এই দিকে ডাক্তারি করে করে মাথা টাক পড়ে গেল, সরকারি সার্টিফিকেট জোগাড় করতে পারেনি। উচ্চ মাধ্যমিক ফাইডিয়ান বেজে মইপিট মান মহাশয় হর্ষই, তারপর হর্ষই। সত্যি ঠাকুমা তুমি পারবে ভাই রে, আমি ভুল করেছি রে। ঠাকুমা নিজের ভুল বুঝে দেবে, দেরি করে লাভ নেই, ভরে যা, দুই লোকে চলে যাচ্ছ, চল চল। আমি না তোমার কাছে একটা কথা গোপন রেখেছি। গোপন আছে থাক না, স্বামী তুই সংসার করতে করতে দিলে, চলে চল চল। ঠাকুমা জানে কিন্তু তুমি জানো না। ঠাকুমা তোমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, আমার থেকে অনেক কিছু বেশি জানবে, স্বামী স্ত্রীর বিষয়ে আলোচনা করে জেনে চলে এসো। আমি না একটা ছেলেকে খুবই ভালোবাসতাম। ইয়াং বয়সে ভালোবাসা আছে, সেটা আমি স্বামী হিসেবে মেনে, তুমি কেন কষ্ট পাচ্ছি, চলে যাও, চলে। আমি না, আমি যে, আমি 3 মাসের গর্ভবতী। ওদের জোন পাঁচে উড়িয়ে আসার মুয়ে কোন নাতি মানে মুখটা ভেঙে দিতে পার, যার জন্য লড়তি সে নাই 3 মাসের গর্ভবতী। সত্যি ঠাকমা তুমি পারবে, তুমি কেন করেছিলে চাকরিও ছেড়ে যাওয়া, তোমার নান্দিকে বিয়ে দেবে না, ও যাকে ভালোবাসতো সে চাকরি পায় নে, তার সঙ্গে ওকে বিয়ে দিলে না। যখন আমি চাকরি পেলাম আমার সঙ্গে বিয়ে দিলে, যখন খবর শুনলে আমার চাকরি থাকবে কি থাকবে গ্যারান্টি নেই, বয়স্ক মানুষের টাকা পড়া ছিল বলে মেয়েটা নিয়ে তার গলায় ঝুলে দিয়েছো। সত্যি ঠাকমা, মা মরা মেয়েটাকে তুমি এত সযত্নে মানুষ করেছো, তোমার মতো ঠাকুমা ভারতবর্ষে খুঁজে পাওয়া দায় হয়ে দাঁড়াবে। দেখ পার্থ, তোর চাকরি থাকা না থাক, ওটা তোর ছিল, তোরই থাকবে। ভাই রে, এখন আমি আসি রে। ওর পেটা কথা বলে, প্রেম ভালোবাসা স্বাস্থ্যের পক্ষে উপকার, তাই ভুল করে এমন ভালোবাসা পেয়েছো না যেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়ে দাঁড়ায়। পড়ে থাকে অনাদরে জীবন বিনা, মনের মানুষ ছাড়া সে তো বাজে না। ভালোবাসা বিশ্বাস দেওয়ালে দুটো পিস, একটা হাত করবে অন্যটা এমনি শেষ হয়ে যাবে।
মন বুঝি দেয় শুধু হাত বাড়ি আর সবজি থাকি দূরে দাঁড়িয়ে কিছু কিছু স্মৃতি কিছু অনুভূতি জীবনের রং বদলা কিছু কিছু দেখা যে প্রেম হয়ে যায় কিছু কিছু কথা কবিতা হয়ে যায় কিছু কিছু দেখা যে প্রেম হয়ে যায় কিছু কিছু কথা কবিতা হয়ে যায় কিছু কিছু দেখা যে প্রেম হয়ে যায় কিছু কিছু কথা কবিতা হয়ে যায়।